রহিম ও রেজাউল প্রতি রোববার সকালে গির্জায় যেত এবং ইমরানের সাথে সাক্ষাৎ করত। ওখানে তারা ইমরানের কাছে তাদের গত সপ্তাহের কাজের রিপোর্ট দিত। রহিম ইমরানকে বলল, বণিকের মেয়ে আলিশা আমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। ইমরান বলল, তার ভালোবাসায় আঘাত দেবে না। আবার এই ভালোবাসার খবর পরিবারে জানাজানি হয়ে গেলে কি প্রতিক্রিয়া হবে তা না বুঝে এই প্রেমের কথা প্রকাশও হতে দেবে না, দিলে তোমাকে ওরা ওদের বাড়ি থেকে বের করে দিতে পারে। রহিম, প্রেম করো আর যাই করো, সব সময় মনে রেখো তুমি একজন গোয়েন্দা, অসাবধানে তুমি আবার তার ভালোবাসায় তলিয়ে যেও না। কিন্তু রহিম আলিশার যৌবন ও সৌন্দর্যে প্রায় তলিয়ে যাচ্ছে। আলিশা তাকে এই কথা বলে দিয়েছে, তাদের বিয়ে শুধু তখনই সম্ভব যদি সে বাড়ি ও আকরা শহর থেকে পালিয়ে অন্য কোথাও যেতে পারে, কেননা তার বাবা কোনো এক সামরিক অফিসারের সাথে সম্পর্ক করার তালে আছে। এ অবস্থার কথা অবশ্য রহিম ইমরানকে জানায়নি। অল্পদিনে ইমরান পাদ্রি সাহেবের একান্ত আপন ও ঘনিষ্ঠজন হয়ে উঠল। সে এমন নৈকট্য লাভ করল যে সে পাদ্রির একজন গোপন পরামর্শদাতা হয়ে গেল। পাদ্রিকে সে যে সব প্রশ্ন করত তার মধ্যে বুদ্ধিমত্তার ছাপ থাকত। পাদ্রি সাহেব তার জানার আগ্রহ দেখে অবাক হয়ে যেতেন। পাদ্রি অবসর সময়েও তাকে ধর্মীয় পাঠ দান করতেন। তিনি ইমরানের মনে এই কথা বদ্ধমূল করতে চেষ্টা করতেন যে খ্রিস্টীয় মতবাদের দায়িত্ব হল পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ইসলামকে নিশ্চিহ্ন করা। এ উদ্দেশ্য নিয়েই ক্রুসের যুদ্ধ শুরু করা হয়েছে, আর এজন্য যে উপকরণ প্রয়োজন তাই ব্যবহার করা হবে। প্রয়োজনে মুসলমানদেরকে হত্যা করা হবে, তাদেরকে যে কোনো পদ্ধতি প্রয়োগ করে খ্রিস্টীয় ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ না করে তবে তাদেরকে ইসলামের আদর্শ থেকে সরাতে হবে। মুসলমানদেরকে পাপের সাগরে ডুবিয়ে দিতে পারলেও এ উদ্দেশ্য সফল হবে। এর জন্য প্রথম কাজ হল নিজেদের নারীদেরকে এ পথে এগিয়ে দেয়া। এই নারীরা মুসলিম নারী সমাজকে পথে নামাবে। যুবতী নারীদেরকে লেলিয়ে দিতে হবে মুসলমান যুবক, শাসক, সমাজপতি ও রাজনৈতিক নেতাদের পিছনে। এই সব নারীরা তাদের সকল মহৎ কার্যকলাপ ও শুভ উদ্যোগ বানচাল ও ধ্বংস করে দেবে। পাদ্রি ইমরানকে আরও জানালো, ইহুদিরাও মুসলমানদের শত্রু, তারাও তাদের নারী সমাজকে এ কাজে লাগিয়ে দিয়েছে। মুসলমানদের ধ্বংস করার জন্য ইহুদি নারীদেরকে এ কাজে সহযোগিতা করতে হবে। মুসলমানদেরকে মুসলিম জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভুলিয়ে দিতে হবে। দৈহিকভাবে সম্ভব না হলেও এভাবেই মুসলমানদেরকে মানসিকভাবে দুনিয়া থেকে উচ্ছেদ করতে হবে। এজন্য যে পদ্ধতি প্রয়োগ করা যায় তাই করতে হবে। এ পদ্ধতি খারাপ, নাজায়েজ, উৎপীড়নমূলক, লজ্জাস্কর, এ ধরনের কোনো প্রশ্ন তোলা যাবে না। ইমরান পাদ্রির কাছ থেকে এসব কথা শুনত আর এমন ভাব দেখাত যে এতে সে খুবই খুশি। সুযোগ পেলেই সে কাজে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। পাদ্রির কাছে সামরিক অফিসার, সরকারি অফিসার সহ সব শ্রেণীর লোকই আসত। সে সময় ক্রুসেডারদের বড় দুর্দিন। তারা একের পর এক দুটি যুদ্ধে পরাজয় বরণ করেছে। সেখান থেকে পালাতে হয়েছে খ্রিস্টানদের, তাদের জানমালের প্রচুর ক্ষতি হয়েছে। সেজন্য আকরা শহর ও দুর্গের প্রতিটি লোকের মুখে একটি কথাই গুঞ্জরিত হতো, কবে প্রতিশোধ নেওয়া হবে, কবে আক্রমণ করা হবে দুর্বৃত্ত মুসলমানদের। পাদ্রির মাহফিলে এছাড়া অন্য কোনো আলোচনাই ছিল না। ইমরান সেখান থেকে মূল্যবান তথ্য সংগ্রহ করতে লাগল। সে এটাও জানতে পারল, মুসলমানদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগে খ্রিস্টানরা সক্রিয় হলেও আসলে খ্রিস্টান সরকারগুলোর মধ্যে কোনো ঐক্য নেই। তাদের বহু সম্রাট ও বহু রাষ্ট্র, সকলেই এক ধর্মের অনুসারী বলে সবাই ক্রুশ চিহ্নের উপরে হাত রেখে শপথ করেছে ইসলামকে ধ্বংস ও নির্মূল করার। কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যে রয়েছে বিশাল ফাটল। তাদের মধ্যে এমন দেশও ছিল যারা গোপনে মুসলমানদের সাথে শান্তি চুক্তি করত আর প্রকাশ্যে খ্রিস্টান ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের প্রস্তুতি নিত। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল স্যার জেমিনুয়েল। সে একটি যুদ্ধের ময়দানে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর সাথে আপোষ চুক্তি করে যুদ্ধবন্দি বিনিময় করে নেই। এরপর স্যার জেমিনুয়েল অন্যান্য খ্রিস্টান সরকারকেও এজন্য গোপনে উস্কানি দিতে থাকে, এ আশায় যে এতে সফল হলে খ্রিস্টানরা তাকে এককভাবে আপোষকামী বলে অভিযুক্ত করতে পারবে না। অন্যদিকে সকলের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আক্রমণ চালানোর প্রচেষ্টার সাথেও সে সম্পৃক্ত রইল। এ আক্রমণকে দুটি অংশে ভাগ করা হলো,
একটি আক্রমণ হবে নুরুদ্দিন জাহাঙ্গীর উপর, দ্বিতীয়টি মিশরের উপর। এ সময় নুরুদ্দিন জাহাঙ্গীর ক্রাক শহরে অবস্থান করছিলেন। পাদ্রি খ্রিস্টান শাসকদের ফাটলের খবর সবই জানতেন, এ কারণে তিনি খুবই পেরেশানের মধ্যে ছিলেন। ইমরান তাদেরকে কথা বলতে পারেনি যে জাতি তার আপন কন্যাদেরকেও নিজ স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করতে আপত্তি করে না, সে জাতি একে অপরকে ধোকা দিতে আপত্তি করবে কেন? যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে যারা ধোকা প্রতারণার মাধ্যমে বিশ্বজয়ের স্বপ্ন দেখে, তারা তাদের ভাইদের সাথে ধোকা ও প্রতারণার খেলা না খেললে এ খেলায় তারা পারদর্শী হবে কিভাবে? ইমরান মনে মনে সিদ্ধান্ত নিল, সে সুলতান আয়ুবীকে জানাবে যদি মুসলমানদের মধ্যে গাদ্দার না থাকত, তবে মুসলমানরা খ্রিস্টানদের পরাজিত করে এতদিনে ইউরোপ জয় করে ফেলতে পারত। মুসলমানদের সবচেয়ে বড় দুর্বলতা ও দুশ্মন হচ্ছে গাদ্দার। আকরার পাদ্রি ও খ্রিস্টান রাজন্যবর্গ এই দুর্বলতায় খুবই সন্তুষ্ট ও তৃপ্তি বোধ করছে। ইমরান জানতে পেরেছে ক্রুসেডাররা মুসলমানদের মাঝে পাপাচার আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তাদের মিশন দ্রুত এগিয়ে চলেছে। তারা মুসলমানদের ছোট ছোট রাজ্যগুলোর শাসকদের সাথে যোগাযোগ শুরু করেছে। এই মুসলিম রাজ্যগুলোর শাসকরা গোপনে খ্রিস্টানদের সাথে ঐক্যবদ্ধ হচ্ছে। এদেরকে খ্রিস্টানরা নির্বিবাদে ইউরোপের মদ, অর্থ ও যুবতী নারী সরবরাহ করে চলছে। ইমরান ও রেজাউল সদা সতর্ক থেকে তাদের গুরুদায়িত্ব পালন করে যাচ্ছে, কিন্তু রহিম দিন দিন দায়িত্ব থেকে গাফেল হয়ে যাচ্ছে। সে এখন সারাদিন চেষ্টা করে কি করে সবসময় বণিকের বাড়ির কাজে ব্যস্ত থাকা যায়। আলিশার ভালোবাসা তাকে অন্ধ করতে শুরু করেছে। কয়েকদিন পর আলিশা তাকে বলল, বাবা এমন এক সামরিক অফিসারের সাথে তার বিয়ে ঠিক করেছে যার বয়স তার দ্বিগুণ হবে। আলিশা রহিমকে আরও বলল, যত বড় অফিসারই হোক আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আলিশা তার মাকে বুঝিয়েছে সে ওই অফিসারের সাথে বিয়েতে রাজি নয়, কিন্তু তার বাবা সে কথা মানছে না, কারণ সে ওই অফিসারকে দিয়ে প্রচুর অর্থকড়ি রোজগার করেছে। এখন তার কন্যাকে তার হাতে তুলে না দিয়ে তার উপায় নেই। একদিন আলিশা তার গলায় পরা ক্রুশটি রহিমের হাতে রেখে সেখানে তার হাত চেপে ধরে বলল, রহিম কসম এ ক্রুশের, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। রহিমও তার হাতের উপর হাত রেখে কসম খেয়ে বলল, আলিশা আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। একদিন পাদ্রির কাছে চার পাঁচজন সামরিক অফিসার এলো এবং তার খাস কামরায় গিয়ে বসল। ইমরান তাদের চেহারা দেখেই বুঝতে পারল কোনো গুরুত্বপূর্ণ গোপন বিষয়ে আলোচনার জন্য এসেছে তারা। তারা কামরায় প্রবেশের কিছুক্ষণ পর ইমরানও পাদ্রির কামরায় প্রবেশ করল। এক ফৌজি অফিসার কথা বলছিল। ইমরানকে কামরায় ঢুকতে দেখে মাঝপথে কথা থামিয়ে চুপ হয়ে গেল। পাদ্রি বললেন, জন গিনথার, তুমি কিছুক্ষণ বাইরেই থাকো, আমরা কিছু জরুরি কথা বলছি। ইমরান পাশের কামরায় চলে গেলে অফিসার আবার তার কথা শুরু করল। পাশের কামরায় গিয়ে ইমরান দরজার সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে রইল। তারা কথা বলছিল নিচু স্বরে, তবুও কিছু দরকারি কথা ইমরান বুঝতে পারল, আর যেটুকু বুঝল তাতেই তার দফা রফা হওয়ার অবস্থা হল। ফৌজি অফিসার চলে যেতে ইমরানও সেখান থেকে সরে পড়ল যাতে পাদ্রির কোনো সন্দেহ না হয়। সে শুধু কামরার বাইরেই এলো না, গির্জারও বাইরে চলে এলো। তার মনে হল এখনই তার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত এবং কোথাও না থেমে সোজা কায়রো গিয়ে পৌঁছা দরকার। সুলতান আয়ুবীকে এ সংবাদ জানানো দরকার যে আপনার উপর কঠিন আঘাত আসছে, যাতে তিনি এই আক্রমণ প্রতিরোধ করার প্রস্তুতি নিতে পারেন। তার মধ্যে এক ধরনের অস্থিরতা শুরু হল এবং অস্থিরতা নিয়ে সে পুনরায় গির্জায় ফিরে এলো। পাদ্রি তাকে দেখে ডেকে এমন এক কাজে লাগিয়ে দিল যে সে আর তখন পালাতে পারল না। তাছাড়া তার মনে পড়ল যাওয়ার আগে রহিম ও রেজাউলের রিপোর্টও জেনে যাওয়া দরকার। সে ধারণা করল এ সংবাদ তাদের কানেও নিশ্চয়ই এসেছে। যদি তাদের কাছে এই খবরের সত্যতা যাচাই হয়ে যায় তবে আর এখানে কারোরই থাকার দরকার নেই, তাহলে তিনজনই একসাথে আকরা থেকে বের হয়ে যেতে পারে। পরক্ষণেই তার মনে হল একসাথে রওনা দিতে গেলে দু একদিন অপেক্ষা করতে হতে পারে, কিন্তু অপেক্ষা করা কি ঠিক হবে? এসব নানা চিন্তা তাকে অস্থির করে তুলল। পরের দিনই সে রেজাউলের সাথে দেখা করল। রেজাউল তখন আস্তা বলেই ছিল। নতুন কোনো খবর পেয়েছিস? তাকে জিজ্ঞেস করল ইমরান। রেজা বলল, এখানে অসাধারণ তৎপরতা চলছে। যতদূর বুঝতে পারছি ক্রুসেডাররা এবার স্থলপথে আক্রমণ চালাবে না, মনে হয় তারা সমুদ্রপথে আক্রমণ করবে, কিন্তু এর বেশি আর কিছু জানতে পারিনি। ইমরান যতটা জানতে পেরেছিল তার কিছু বলল তাকে। বলল খ্রিস্টানরা ফয়সালামূলক যুদ্ধ করার জন্যই
এ আক্রমণ চালাবে। সে রেজাউলকে আক্রমণের বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য বলল। ইমরান শুধু তার জানা কথাগুলোর সত্যতার প্রমাণ পেতে চায়, নতুবা বিস্তারিত সে মোটামুটি জেনেই গেছে। সে রেজাউলকে বলল, দু একদিনের মধ্যে এখান থেকে পালাতে হবে। যে দায়িত্ব দিয়ে আমাদের এখানে পাঠানো হয়েছিল বলতে গেলে তা পূর্ণ হয়েছে। এখন ফিরে যাওয়ার জন্য আমাদের তিনটি ঘোড়া বা উটের প্রয়োজন। কোথাও থেকে চুরি করা ছাড়া সে প্রয়োজন পূরণের কোনো উপায় তো দেখছি না, বলল রেজাউল। ইমরান রহিমের সাথেও দেখা করতে চাইল, তাকেও সতর্ক করে পালানোর কথা বলতে হবে, কিন্তু রাত হয়ে গিয়েছিল বলে সে তার ঠিকানায় যাওয়া ঠিক মনে করল না, কারণ বণিকের বাড়ির ঠিকানায় অন্য কারো যাওয়া উচিত নয়। ইমরান গির্জায় ফিরে এলো। সে রহিমের কাছে গেলেও তার দেখা পেত না, কারণ রহিম তখন তার নির্দিষ্ট ঠিকানায় ছিল না, এমনকি সে আকরা শহরেও ছিল না। যখন ইমরান তার দায়িত্ব পালনে পেরেশান, সে সময় রহিম পেরেশান আলিশাকে নিয়ে। এক অবাঞ্ছিত ঘটনায় জড়িয়ে পড়েছিল রহিম। খ্রিস্টানদের এক ভোজসভায় মেহমানদের জন্য একটি নাচের আসরের আয়োজন করা হয়েছিল। এ আসরে শরিক ছিল আলিশাও। আলিশার বাগদত্তা তাকে তার সাথে নাচের জন্য বলল, কিন্তু আলিশা তার সাথে নাচতে অস্বীকার করে বসল এবং তার চেয়ে অল্প বয়স্ক এক যুবকের সাথে নাচতে শুরু করল। এ নিয়ে সে অফিসার তার বাবার কাছে অভিযোগ করল। তার বাবাও সে মাহফিলে ছিল, সেখানে সমানে মদের বোতল খালি হচ্ছিল। আলিশার বাবা মেয়েকে গিয়ে সতর্ক করল, বলল, কেন তুমি তোমার হবু স্বামীর সাথে নাচছ না, কেন তাকে অপমান করছ? আলিশা এ কথার কোনো জবাব না দিয়ে রাগ করে সেখান থেকে বাড়ি চলে গেল। আসার আগে তার হবু স্বামীকে আসর থেকে সরিয়ে এনে বলল, খবরদার বুড়ো, আমাকে বিয়ে করার আশা ছেড়ে দে, কোনো বুড়ো ভীমকে আমি বিয়ে করব না, আরেকবার আমার দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি তুলে ফেলব। এ কথা বলে সে আর সেখানে দাঁড়ায়নি, হতভম্ব অফিসারের নাকের ডগার উপর দিয়ে সোজা হেঁটে বাড়ি চলে এসেছিল। এ অপমান সইতে পারলেন না অফিসার। তিনি আলিশার বাবাকে খুঁজে বের করে তাকে নিয়ে তাদের বাড়িতে এলেন। বয়স হওয়ার কারণে অফিসার রাগকে চরমে পৌঁছতে দেননি, বরং মনে মনে কিছুটা মজাও পাচ্ছিলেন। ভাবছিলেন, মেয়ে মানুষ একটু তেজি না হলে জমে না। বাড়ি গিয়ে বণিক মেয়েকে খুঁজতে গেল তার কামরায়, কিন্তু দেখল সেখানে সে নেই। খুঁজতে খুঁজতে তাকে গিয়ে পাওয়া গেল রহিমের কামরায়, পর্বিত পর মালির ঘাড়ে। গভীর রাতে হবু স্বামী ও পিতার সামনে আলিশা ধরা পড়ল রহিমের ঘরে। ক্ষিপ্ত বাপ পারলে মেয়েকে চুল ধরে টেনে নিয়ে আসে এমন অবস্থা। কর্কশ কণ্ঠে সে মেয়েকে জিজ্ঞেস করল, এখানে কি করছিস? মেয়েও তেজের সাথে উত্তর দিল, আমার যেখানে মন চায় যাব, যার কাছে ইচ্ছা বসব, আমাকে নিয়ে কারো মাথা ব্যথার দরকার নেই। এরকম জবাব সে সামরিক অফিসারটির পছন্দ হল না। তার মনে সন্দেহ জাগল, ডালমে কুচ কালা হে। আলিশার বাবাকে সে বলল, ওর সাথে রাগারাগি করার দরকার নেই, মেয়েকে নিয়ে ঘরে চলে যান। রহিমের ঘর থেকে ওরা বেরিয়ে যেতে সে অফিসার রহিমকে জিজ্ঞেস করল, এ মেয়েটি এত রাতে এখানে এসেছিল কেন? রহিম উত্তরে বলল, সে কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন? যে এসেছিল তাকে জিজ্ঞেস করুন। ও কি আজই প্রথম এখানে এসেছে নাকি আগে আসত? তার জায়গায় সে যতবার খুশি আসবে যাবে, এজন্য কি যার তার কাছে কৈফিয়ত দিতে হবে? লোকটি ছিল সামরিক বিভাগের বড় অফিসার। এতক্ষণ সে যে ধৈর্য ধরে রেখেছিল একজন চাকরের এ ধরনের ঔদত্যপূর্ণ আচরণে তার আর ধরে রাখতে পারল না। রহিমকে ধমক দিয়ে বলল, খবরদার বেতমিজ, সওদাগরের সম্মানে এখনো তোর লাশ পড়েনি, নইলে এতক্ষণে তুই লাশ হয়ে যেতি, কাল ভোরেই তুই এখান থেকে চলে যাবি, নইলে আর কোনোদিন জীবিত যাওয়ার সুযোগ পাবি না। রহিমের শরীরেও ছিল যৌবনের রক্ত ও ভালোবাসার উন্মাদনা। সেও অফিসারের মুখের উপর জবাব দিল, আমি এখানে থাকব কি থাকব না তা নির্ধারণ করবে আমার মনিব, আমার ব্যাপারে অন্য কারো নাক গলানো আমি পছন্দ করি না। এ উত্তপ্ত কথাবার্তা হয়তো আরও চলত, কিন্তু বণিক এসে দুজনের মধ্যে মিটমাট করে দিল। যাওয়ার আগে অফিসার আলিশার বাবাকে বলে গেল, এ লোক যেন আগামীকালের পর আর এখানে না থাকে। পরের দিন আলিশার বাবা রহিমকে বলল, বাবা, এ ঘটনার পর আর তোমাকে চাকরিতে রাখা সম্ভব নয়, কারণ সৈন্য বিভাগের এত বড় অফিসারকে অসন্তুষ্ট করলে কেবল যে আমার কারবার নষ্ট হবে তা নয়, প্রাণ নিয়ে বাঁচাও দায় হয়ে যাবে। সে রহিমকে উপদেশ দিল, তুমি আজই এখান থেকে চলে যাও, কারণ সামরিক অফিসার তোমাকে তার কথা মতো খুন না করলেও বিনা অপরাধে কয়েদখানায় পাঠিয়ে দিতে পারে। রহিম অতীতের সব কথা ভুলে গিয়েছিল।
ভয়ঙ্কর বর্তমান মুছে দিয়েছিল তার সব স্মৃতি। ভুলে গিয়েছিল সে এখানে কোনো দায়িত্ব নিয়ে কেন এসেছিল। সে আলিশাকে তার জীবনের সাথে জড়িয়ে ফেলেছিল। আলিশার বাগদত্তার ধমকের উচিত জবাব দেওয়ার জন্য তার যুবক রক্ত টকপক করে উঠল। বণিকের দোকান থেকে বেরিয়ে এলো রহিম। প্রথমে রহিম বণিকের বাড়িতে গেল, আলিশার সঙ্গে দেখা করে বলল, তোমার বাবা আমাকে চাকুরি থেকে বরখাস্ত করেছে। আলিশা বলল, আমি তোমাকে বরখাস্ত করিনি, আমার হৃদয়ে তুমি ছিলে, আছো এবং থাকবে। আমি বুঝতে পারছি এখানে আমাদের থাকা ঠিক হবে না, আমরা দূরে কোথাও পালিয়ে যাব, কিন্তু কখন কিভাবে? তুমি আজ সন্ধ্যার সময় এখানে চলে এসো, সে সময় আব্বা বাড়িতে থাকেন না, লোকজনও সন্ধ্যায় ব্যস্ত থাকে, কাজে সন্ধ্যার অন্ধকারে পালিয়ে যাব আমরা। কিন্তু তোমার আব্বা বরখাস্ত করার পর এখানে আমাদের দুজনের একসাথে পথ চলা নিরাপদ নয়। তাহলে আমি তোমাকে শহরের বাইরে একটা ঠিকানা দিচ্ছি, সময় মতো ওখানে চলে যেও, আমি আমার বাবার ঘোড়া নিয়ে যথাসময়ে চলে আসব। রাতে যখন ইমরান রেজাউলের কাছে বসেছিল আর গোপন তথ্য নিয়ে আলোচনা করছিল, রহিম তখন গোপনে শহর থেকে বেরিয়ে আলিশার দেয়া ঠিকানা খুঁজে বেড়াচ্ছিল। যখন ওরা কি করে জীবনের ঝুঁকি এড়িয়ে তিনজনে একত্রে এখান থেকে পালানো যায় সে চিন্তা করছিল, রহিম তখন আলিশাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য শহরের বাইরে তার বলে দেয় একটি নির্দিষ্ট স্থানে অপেক্ষা করছিল। আলিশা বলেছিল সে তার বাবার ঘোড়া নিয়ে আসবে আর তারা একই ঘোড়ার পিঠে দুজন একত্রে পালাবে। রহিম অধৈর্যভাবে আলিশার জন্য অপেক্ষা করছিল আর ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। সে ভেবে পাচ্ছিল না আলিশা তার বাবার ঘোড়া কেমন করে চুরি করবে। আলিশা সময় মতোই তার বাবার ঘোড়ার পিঠে জিন বেঁধে তার উপর লাফিয়ে উঠল এবং দ্রুত বেরিয়ে এলো বাড়ি থেকে। রহিম যখন তাকে দেখল তখনও তার বিশ্বাস হচ্ছিল না আলিশা এসে গেছে। আলিশা ঘোড়া নিয়ে রহিমের কাছে পৌঁছল এবং বলল, রহিম তাড়াতাড়ি উঠে এসো। আলিশার আহ্বানে রহিম তার পিছনে ঘোড়ার পিঠে চেপে বসল। কিছুদূর তারা ধীর গতিতে অগ্রসর হল। শহর ও শহরতলি অতিক্রম করে ঘোড়া থামাল আলিশা, বলল, এবার ঘোড়ার বাগ তুমি হাতে নাও। রহিম আলিশার হাত থেকে ঘোড়ার বাগ হাতে নিল এবং তীব্র গতিতে ঘোড়া ছুটাল। কিছুক্ষণের মধ্যে তারা আকরা থেকে অনেক দূরে চলে গেল। অনেক রাত, তারা এমন এক স্থানে এসে পৌঁছল যেখানে পানি আছে। ঘোড়াকে পানি পান করানো এবং একটু বিশ্রাম দেওয়ার জন্য ঘোড়া থামাল রহিম, কারণ সে জানত এরপর বহুদূর পর্যন্ত আর পানি পাওয়া যাবে না। তাছাড়া তারা এত দূর চলে এসেছে যে তার মনে হল এখন আর ধরা পড়ার সম্ভাবনা নেই। আলিশা বাড়ি থেকে পালিয়ে আসায় তার খোঁজে লোক বেরোবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে যে পালিয়েছে এ কথা জানতে সময় লাগবে তাদের। তার উপর পালিয়েছে কোন দিকে এবং কার সাথে গেছে কারো জানা নেই। রাতের অন্ধকারে তারা যে এদিকে এসেছে এ খবরও জানা থাকার কথা নয় অনুসন্ধানী দলের। সব বিবেচনা করে সে আলিশাকে বলল, আজ রাতের মতো এসো, আমরা এখানেই বিশ্রাম নেই, সকালে অন্ধকার থাকতে আবার রওনা হয়ে যাব। তুমি বাইতুল মুকাদ্দাসের রাস্তা চেনো? আলিশা রহিমকে প্রশ্ন করল। তারা আকরা থেকে বের হওয়ার সময় কোথায় যাবে তার কোনো সিদ্ধান্তই নেয়নি। তাদের তখন উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে নিরাপদে শহর থেকে বেরিয়ে যাওয়া। আলিশা বাইতুল মুকাদ্দাসের নাম করলে রহিম বলল, বাইতুল মুকাদ্দাসে কেন? আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তোমার পিছু ধাওয়া করার কারো সাহসই হবে না। কোথায় নিয়ে যাবে? আলিশা জিজ্ঞেস করল। মিশরের দিকে, রহিম উত্তর করল। মিশর? আলিশা বিস্ময় প্রকাশ করে বলল, সে তো মুসলমানদের দেশ, তারা তো আমাদের জীবিত রাখবে না। মুসলমানদেরকে তুমি জানো না আলিশা, রহিম বলল, মুসলমানরা খুবই সদয় জাতি, তুমি গেলেই দেখতে পাবে। না, আলিশা চমকে উঠে বলল, মুসলমানদের আমি ভীষণ ভয় করি, শিশুকাল থেকে শুনে আসছি মুসলমানরা জঘন্য জাতি, আমাদের মায়েরা শিশুদের ঘুম পাড়ানোর সময় ভয় দেখায়, ঘুমো বাবু ঘুমো, সাবধান, গোলমাল করো না, ওই যে মুসলমানরা আসছে, টের পেলে ওরা আমাদের জবাই করে ফেলবে। না রহিম, আমি মিশর যাব না, মুসলমানদের আমি দারুণভাবে ভয় ও ঘৃণা করি। আসলে সে খুব ভয় পাচ্ছিল। ভয় সে রহিমকে জড়িয়ে ধরল, যেন মুসলমানরা তাকে জবাই করার জন্য এসে গেছে। আলিশা রহিমকে জড়িয়ে রেখেই বলল, আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে চলো, সেখানে সম্মানিত পাদ্রীকে সাক্ষী রেখে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আলিশা রহিমের বুকে মুখ ঘষছিল, মাথা তুলে বলল,
বাইতুল মুকাদ্দাস কোন দিকে? আমার দিক সব উলট পালট হয়ে গেছে। তুমি বাইতুল মুকাদ্দাস যাচ্ছ তো? আমি মিশরের দিকে যাচ্ছি, রহিম আবারও আগের কথায় বলল। না, তুমি মিশর যাবে না। আলিশা জিদ ধরল এবং কাঁদতে লাগল। কেন? তুমি মুসলমানদের খুব বেশি ভয় করো, তাদের ঘৃণা করো? হ্যাঁ, খুব বেশি ঘৃণা করি। আর আমার সঙ্গে তোমার ভালোবাসা? ও কথা বলছো কেন? তুমি জানো তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। যদি আমি বলি আমি মুসলমান, তখন তুমি কি করবে? তখন আমি হাসব, আলিশা বলল। তোমার রসিকতা আমার বড্ড ভালো লাগে। আমি হাসি ঠাট্টা করছি না আলিশা, রহিম শান্ত স্বরে ধীরে সুস্থে বলল। আমি আসলে একজন মুসলমান। তুমি আমার কঠিন ত্যাগের কথা চিন্তা করো। তোমাকে পাওয়ার জন্য আমি কি না করেছি। শুধু তোমার ভালোবাসায় আমাকে এই ত্যাগ শিকারে শক্তি জুগিয়েছে, আর আমিও খুশি মনে সেই কুরবানি আজও দিয়ে যাচ্ছি। কেমন কুরবানি? আলিশা বলল। তুমি তো আগে থেকে গৃহহীন ভাগ্য বিড়ম্বিত এক যুবক, আমাকে নিয়ে সংসার গড়ে তুলতে গিয়ে নতুন করে তুমি আবার কি ত্যাগ করলে? না, তা নয় আলিশা, রহিম বলল। আমি এখন গৃহহীন হয়েছি, তুমি বাড়ি থেকে পালিয়েছ, আমার সাথে বিয়ে করে নতুন ঘর সংসার করবে, কিন্তু আমার তো কোনো ঠিকানা হবে না। আমি আমার কঠিন দায়িত্ব থেকে আজ পলাতক। আমি আমার সৈন্য বিভাগ থেকেও বিচ্ছিন্ন। আমি মিশরের গোয়েন্দা বিভাগের একজন অফিসার। আকরা শহরে গোয়েন্দাগিরি করতে এসে তোমার ভালোবাসায় অন্ধ হয়ে আমি আমার দায়িত্বকে কুরবানি দিয়েছি, আমার কর্তব্য কুরবানি করেছি, আমার চাকরি পদোন্নতি উন্নতি অগ্রগতি সব কুরবানি করেছি। তুমি আমাকে বড্ড ভয় দেখাচ্ছ, আলিশা হেসে বলল। রাখো এসব হে আলিপনা, এখন ঘুমিয়ে যাও, আমি তোমাকে জাগিয়ে দেব। আমি তোমাকে ভয় দেখাচ্ছি না আলিশা, রহিম বলল। আমার নাম রহিম গাঙ্গুর, আলিম উন্নয়। আমি তোমাকে ধোকার মধ্যে রাখতে চাই না। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, তোমাকে আমি যেখানে রাখি সুখে শান্তিতে রাখব। তোমার বাবার বাড়ির মতো সুখ শান্তি হয়তো আমি দিতে পারবো না, কিন্তু তোমাকে কোনো কষ্ট করতে দেব না। তোমার জীবন আমি সুখ শান্তিতে ভরে দেব। আমাকে কি ইসলাম গ্রহণ করতে হবে? আলিশা জিজ্ঞেস করল। তাতে কি তোমার কোনো আপত্তি আছে? রহিম বলল। যদি তোমার আপত্তি থাকে, তবে এমন কথা আমার মুখ থেকে কোনোদিন তুমি শুনতে পাবে না। আলিশা, এখন এসব কথা থাক, আর সময় নষ্ট না করে শুয়ে পড়ো। আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, কথা বলার সময় অনেক পাবো আমরা। রহিম নিজে শুয়ে পড়লে আলিশাও শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আলিশা রহিমের নাক ডাকা শব্দ শুনতে পেল, কিন্তু তার মোটেই ঘুম আসছিল না। নানা রকম দুশ্চিন্তা তখন কিলবিল করছিল তার মাথায়। রহিমের ঘুম ভাঙল, চারদিক তখন ফর্সা হয়ে গেছে, সে আতঙ্কে উঠে বসল। তার এত বেশি ঘুমানো উচিত হয়নি। সে চোখ মেলে এদিক ওদিক তাকাল, সেখানে ঘোড়াও নেই আলিশাও নেই। সে আবারও এদিক ওদিক দেখল, শেষে এক টিলার উপর দাঁড়িয়ে চারদিকে তাকাল। মরুভূমির শূন্যতা ছাড়া আর কিছুই তার চোখে পড়ল না। সে কয়েকবার আলিশা আলিশা করে ডাকল, কোনোই সাড়া শব্দ পাওয়া গেল না। সে ভীষণ চিন্তায় পড়ে গেল। কি ঘটতে পারে ধারণা করতে গিয়ে সে কোনো কুল কিনারা পেল না। একবার মনে হল, কোনো লোক কি তাদের পিছু ধাওয়া করে এসেছিল? সে আলিশাকে ঘুমন্ত অবস্থায় উঠিয়ে নিয়ে গেছে, কিন্তু তাই বা কি করে হয়? তাহলে তো রহিমকে জীবিত রাখার কথা নয়, নিশ্চয়ই তাকে হত্যা করত বা নারী অপহরণকারী হিসাবে তাকেও ধরে নিয়ে যেত। সে খুবই অবাক হল, লোকের আলিশাকে এমন চুপিসারে কেমন করে উঠিয়ে গেল যে সে একটু টের পেল না। হঠাৎ আরেকটি চিন্তা মাথায় ঢুকতে সে একটু ভয় পেয়ে গেল, আলিশা নিজেই পালিয়ে যায়নি তো? সে মুসলমান, একথা শোনার পর আলিশার পক্ষে পালিয়ে যাওয়া কি খুবই অসম্ভব ব্যাপার? আলিশা যেখানে যাক বা তাকে কেউ উঠিয়ে নিয়ে যাক, রহিম এই ভেবে অস্থির হয়ে উঠল যে সে এখন কোথায় যাবে। আকরা ফিরে যাওয়া ভীষণ বিপজ্জনক, কায়রো ফিরে যাওয়া আরও বিপজ্জনক, কারণ সে তার ফরজ দায়িত্ব পালন করেনি, তাছাড়া কমান্ডার ইমরানকেও সে কিছু বলে আসেনি। অনেক চিন্তাভাবনা করে সে সিদ্ধান্ত নিল, সে আকরাও নয় কায়রোও নয়, সোজা ক্রাকে চলে যাবে। সেখানে গিয়ে বলবে তাকে মুসলমান ও গোয়েন্দা বলে চিনে ফেলেছিল বলে কাউকে কিছু না বলেই সে পালিয়ে এসেছে। অবস্থা এমনই প্রতিকূল হয়ে উঠেছিল যে রেজাউল বা ইমরান কাউকে সে কোনো সংবাদও দিতে পারেনি। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গিয়েছিল।
অনেক ভেবে দেখল এটাই সবচেয়ে ভালো কৈফিয়ত, কারণ কেউ এ ব্যাপারে কোনো প্রশ্ন করবে না, কেউ বলবে না তোমার কথার যথার্থতা প্রমাণ করো, সাক্ষী পেশ করো। রহিম পানি পান করে পায়ে হেঁটে ক্র্যাকের দিকে যাত্রা করল। আলিশার অনুপস্থিতিতে সে খুবই মর্মাহত বেদনাবোধ করছিল। তার আফসোস হচ্ছিল এই ভেবে জীবনে আলিশার কোনো খবর কি আর পাবে না, এই বিশাল মরুভূমিতে সে কেমন করে কোথাও হারিয়ে গেল। সে অতি কষ্টে পায়ে হেঁটে মাইল তিনেক পথ মাত্র অতিক্রম করেছে, হঠাৎ ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল পেছনে। শব্দের উৎস লক্ষ্য করে সে পেছনে তাকিয়ে দেখল ধুলিঝড় দুলে তার দিকে ছুটে আসছে ঘোড়া। সে ওদিক ওদিক দেখল, কোথাও লুকানোর জায়গা নেই। সে জানত না এ আরোহী কারা। আরোহীদের নিয়ে চিন্তার চেয়ে তার নিজেকে নিয়েই বেশি চিন্তা হল। কি পরিচয় দেবে সে তার নিজের? এই মরুভূমিতে বাহনহীন অবস্থায় কি করছে সে? সে কি খ্রিস্টান না মুসলিম? খ্রিস্টান হলে সে ক্র্যাকের দিকে যাচ্ছে কেন? মুসলিম হলে খ্রিস্টান অধ্যুষিত মরু অঞ্চলে কি করছে সে? সে ঘোড়ার রাস্তা থেকে একটু সরে গিয়ে হাঁটতে লাগল। ঘোড়া নিকটবর্তী হল। এবার সে ওদের চিনতে পারল, ওরা আকরার ক্রুসেডার বাহিনীর সদস্য। অশ্বারোহী বাহিনী মুহূর্তে তাকে ঘিরে ফেলল। সে নিরস্ত্র, অসহায়, পালানোর কোনো সুযোগই পেল না। সে আরোহীদের দিকে তাকাল। সে তাদের মধ্যে একজনকে সে চিনতে পারল, এই সে সামরিক অফিসার আলিশাজার বাগদত্তা। সে রহিমকে বলল, আমারও ধারণা ছিল যে তুমি খ্রিস্টান নও। তাকে ধরে ফেলা হল। সে কোনো রকম বাধাই দিল না তাদের। তারা তার হাত পিঠের দিকে শক্ত করে বেঁধে এক আরোহীর পেছনে ঘোড়ার পিঠে তুলে দিল। ঘোড়া আকরার দিকে চলল। ঘটনাটি সেই সময়ে যখন ইমরান রহিমের সাথে দেখা করতে গিয়ে দেখল সে সেখানে নেই। বণিকের চাকর ইমরানকে বলল তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। ইমরান খুব দুশ্চিন্তায় পড়ে গেল, রহিম গেল কোথায়? কোনো সমস্যা দেখা দিলে প্রথমে তো রহিমের তার কাছে আসার কথা ছিল, কিন্তু সে কেন তার কাছে এলো না? এসব চিন্তা করতে করতেই ইমরান আবার গির্জায় ফিরে এলো। এক অজানা আশঙ্কায় দুরুদুরু করতে লাগলো তার বুক।